এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তন মনে তারি অনুভব أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله المولانا العظيم اللهم انفعنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يظهر الفحش والفاحش أو كما قال النبي عليه الصلاة والسلام جونتے خود راہ پر اور روکے ہاتھی بن گئے جونتے خود راہ پر اور روکے ہاتھی بن گئے کیا نظر تھی اس میں کہ وہ لوگوں کو مسیحا کر دیا شکل محبت رشد اکبر درود ابراہیم پاٹ کرے دی اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انك حمید مجید اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحليم الحكيم معزز محترم سمانيت مسلمين الكرام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার ঘরে সবার আগে উপস্থিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে মহব্বতের সাথে একবার কালিমাতুর শুকর আদায় করে নিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে বান্দার প্রতি আমার নিয়ামত আরো বাড়িয়ে দিই। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার ঘরে সবার আগে এসে হাজিরা দেওয়ার তৌফিক এনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে আরও একবার কালিমাতুর শুকর আদায় করে নিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক একটা আলোচনা করতেছিলাম যে কেয়ামতের আলামত সম্পর্কে, আলামাতুস সাআহ, কেয়ামতের আলামত সম্পর্কে। তার মধ্যে আমরা নবম আলামত সম্পর্কে আলোচনা করতেছিলাম যে কেয়ামতের আগে আল্লাহ রাসূল বলেন সুআল মুজাবারাহ, যে মুতাজাবারা অর্থাৎ কিয়ামতের পূর্বে মানুষ প্রতিবেশীর উপরে খারাপ আচরণ করবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে না। মূলত মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইউহিব্বু
الفحش والمتفحش أو يبغض الفاحش والمتفحش ولا تقوم الساعة حتى يظهر الفحش والمتفحش أو قطع الرحم أو سوء المتجاورة مسند أحمد الحديث أن الرسول صلى الله عليه وسلم بولين جاء الله رب العالمين যারা অশ্লীল আচরণ করে অশ্লীলতাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহশা ওয়াল মুতাফাহিশ আল্লাহ তাআলা অশ্লীলতাকে কখনো পছন্দ করেন না অথবা আল্লাহ রাসূল বললেন ইয়াবগুদুল ফাহশা ওয়াল মুতাফাহিশ যা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যারা অশ্লীল কথা বলে অশ্লীল আচরণ করে তাদের প্রতি আল্লাহ তাআলার গুসসা আল্লাহ তাআলার রাগ এরপর আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআ ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে অশ্লীলতা প্রকাশ না পাবে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন কিয়ামতের পূর্বে অশ্লীলতা প্রচুর আকারে চতুর্দিকে ছড়িয়ে যাবে এরপর আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াসু আল মুতাজাবরা মানুষ প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করবে এরপর আল্লাহ রাসূল আরো বলেন এই হাদিসের মধ্যে আরো অতিরিক্ত কিছু ইবারত আছে সেখানে আল্লাহ রাসূল বলেন মানুষ যে খেয়ানতকার তাকে আমানতদার মনে করবে আর যে আমানতদার তাকে খেয়ানতকার মনে করবে মানুষ যে আমানতদার তাকে বলবে খেয়ানতকারী আর যে খেয়ানতকারী তাকে মনে করবে আমানতকারী এটা হলো কিয়ামতের আলামত তো এখানে যেটা আমাদের মূল মাকসাদ যে আলামতটা নেওয়া যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ প্রতিবেশীর সাথে মন্দ আচরণ না করবে আমরা এখন দেখতে পাই যে প্রতিবেশীর সাথে মানুষ ভালো আচরণ করে না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী শরীফের হাদিস যে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা পাবে না যে ব্যক্তির ব্যাপারে তার প্রতিবেশী ভালো ভালো না বলবে যে এই লোকটা ভালো এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটার ঈমান পরিপূর্ণ হবে না এরপর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই লোকটার ঈমান হলো কামেল যার হাত এবং জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে তার জবান এবং হাত থেকে প্রতিবেশী নিরাপদ থাকে মনে করতে হবে ওই লোকটার ঈমান পরিপূর্ণতা পেয়েছে বুখারী শরীফের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন যে জিব্রাইল আমিন যখনই এসেছেন অধিকাংশ সময় আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে উৎসাহিত করেছেন যে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমাকে উৎসাহিত করেছেন এত উৎসাহিত করেছেন আমি এটা মনে করে বসেছি না জানি প্রতিবেশীদেরকেও মিরাসের হক দিতে হয় আত্মীয় স্বজনদেরকে যেমন মিরাসের হক দিতে হয় যে আল্লাহ রাসূল বলেন প্রতিবেশীর ব্যাপারে জিব্রাইল আমিন আমাকে এতটাই সতর্ক করেছে আমি মনে করেছিলাম না জানি প্রতিবেশীদেরকেও মিরাসের হক দিতে হয় তার মানে কতটা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এমনকি আল্লাহ রাসূল বলেন যে তুমি তরকারি রান্না করেছ এই তরকারির মধ্যে একটু জল বেশি দাও পানি বেশি দাও যে দেখা গেছে তরকারি তোমার সীমিত তোমাদের ঘরের জন্যই হবে অতিরিক্ত নেই একটু জল বেশি দাও তারপরও তার একটা অংশ তোমার প্রতিবেশীকে দাও তার মানে প্রতিবেশীর ব্যাপারে কেমন সতর্ক ছিল যার কারণে আমরা তো বলি তলোয়ারের যুগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে না এটা সম্পূর্ণ ভুল কথা এবং এটা ইংরেজদের শিখানো বলি ইসলাম কখনো তলোয়ারের যুগে জোরে প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম একমাত্র তার আচরণ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে রাসূলের আখলাক দেখে মানুষ মুসলমান হয়েছে সাহাবায়ে কেরামের আখলাক দেখে মানুষ মুসলমান হয়েছে তলোয়ারের জোরে কখনো মুসলমান হয় নাই এবং হওয়ার সুযোগই নাই কারণ ঈমান কাকে বলে ঈমান হলো মুখে স্বীকার করা
অন্তরে বিশ্বাস করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। এখন একটা লোককে আপনি জোর করে স্বীকার করাতে পারবেন, কিন্তু তার অন্তরে তো বিশ্বাস করাতে পারবেন না, তাহলে সে মুসলমান কীভাবে হবে? অতএব এটা হলো যে অনেকে বলে ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে, এটা সম্পূর্ণ ইংরেজদের শিখানো বলি। ইংরেজরা যখন এসে এখানে এসেছে উপমহাদেশে, তারা শুধু আমাদের মাল সম্পদের উপর আক্রমণ করেছে তা নয়, আমাদের এশিয়া মহাদেশের রাষ্ট্রের উপর আক্রমণ করেছে তা নয়, মুসলমানদের শারীরিক উপর নির্যাতন করেছে তা নয়, মুসলমানদের ইতিহাসের উপরও তারা হাত ধরেছে, কলম ধরেছে। তারা মুসলমানদের প্রত্যেকটা ইতিহাসের মধ্যে কলম ধরেছে। মুসলমানদের যারা বিশেষ ব্যক্তি, এদের প্রত্যেকের চরিত্রের উপর তারা কলম ধরেছে।